ওয়েট লস জার্নিটা একটু ডিফিকাল্ট, বাট আমার মনে হয় কেউ যদি আগে থেকে মন স্থির করতে পারে অবশ্যই ওয়েট লস জার্নিতে সাকসেস হতে পারবে। বর্তমানে যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন, আজকের এই দুর্দান্ত টেস্টি রেসিপিটি তাদের জন্য। এই স্যুপ আপনি লাঞ্চ বা ডিনারে যে কোনো সময় খেতে পারেন। ওটসের উপকারিতা সম্পর্কে কম বেশি সবাই জানেন, তারপরও বলছি, ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা ওজন কমাতে সাহায্য করে। আজকের রেসিপির জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। এই সবজি ছাড়াও আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে নিয়েছি লাল এবং সবুজ ক্যাপসিকাম, নিয়েছি এক চামচ রসুন কুচি, দুটো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, রয়েছে দুটো কাঁচামরিচ, আর এখানে নিয়েছি এক কাপ বরবটি এবং এক কাপ গাজর। বরবটি এবং গাজরগুলো স্যুপ রান্না করার আগেই আমি সিদ্ধ করে রাখবো। এখানে নিয়েছি কিছু পরিমাণে ছোলা এবং 8-10টি কাজু বাদাম, আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর স্যুপ রান্না করার আগে আমি এটি সিদ্ধ করে নেব। যারা ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য কাজু বাদাম কিন্তু ভীষণ উপকারী। ওটসে রয়েছে অতি উচ্চ মাত্রার সহজে দ্রবণীয় বেটা গ্লুকান, যা শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল কমাতে বেশ সহায়ক ভূমিকা পালন করে থাকে। ওটসে উচ্চ মাত্রার শর্করা রয়েছে, তাছাড়া এতে ফাইবার থাকায় ধীরে ধীরে হজম হয় এবং অনেকক্ষণ পেট ভরা রাখে। আজকের রেসিপির জন্য আমি এখানে ওটস নেব 4 চামচ। আমি পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে ওটসটা ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। এরপর প্যান দিয়ে দিলাম, আর প্যানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচেরও কম লো ফ্যাট বাটার। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। আপনার হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনি 1/2 চামচেরও কম তেল ব্যবহার করতে পারেন, অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এরপর নেড়ে চেড়ে রসুনটা ভেজে নিব একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এরপরে পানি অ্যাড করছি, আমি পানি দিয়ে দিব 2 কাপ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজানো ওটস। একটু নেড়ে চেড়ে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে, এবার আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা এবং বাদাম। কাজু বাদামে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর এবং বরবটি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করছি। এবার দিয়ে দিব 1/2 চামচ বিট লবণ। এখানে আপনি অবশ্যই বিট লবণ ইউজ করবেন, তাহলে আপনি রিয়েল টেস্টটা পাবেন, আর সবচেয়ে ভালো হয় যদি আপনি পিঙ্ক সল্ট ইউজ করেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। এরপর নেড়ে চেড়ে দিব, আমি কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ ইউজ করছি, আপনি চাইলে এটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। সব উপকরণ খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম থাকবে। 5 মিনিট পরে অফ করে দিচ্ছি। এবার আমি ঢাকনা তুলে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের 1/2 টা পাতিলেবুর রস। এরপরে আমি এটা সার্ভ করব। এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। যারা ওয়েট লসের জন্য ট্রাই করছেন তাদের কিন্তু সবজি সিদ্ধ খেতে খুব খারাপ লাগতে পারে, বাট এই ওটসের স্যুপটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। আপনি একবার হলো ট্রাই করে দেখতে পারেন। ওটসের ব্রেকফাস্টের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এছাড়া বেবি সেরেলাকের রেসিপি দেওয়া আছে, সেখানে আপনি কিভাবে ওটস ব্যবহার করতে পারেন সেই ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ওটসের আরও নতুন নতুন রেসিপি এবং টেস্টি সব খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।